মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী ও উগ্রবাদীরা হত্যা নির্যাতন শুরুর পর থেকেই জন্মভিটা ছেড়ে পালাতে থাকে রোহিঙ্গারা। লাখ লাখ রোহিঙ্গা নিজ দেশ ছেড়ে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে বাংলাদেশে। পরিস্থিতি নিয়ে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের সফররত যুক্তরাজ্যের দুই প্রতিমন্ত্রী সহ আট সদস্যের প্রতিনিধি দল। পরে মন্ত্রী জানান, রোহিঙ্গাদের জন্য 30 মিলিয়ন পাউন্ডের ত্রাণ সহায়তা দিবে যুক্তরাজ্য। তিনি জানান, কক্সবাজার সহ তিন পার্বত্য জেলা পর্যটকদের জন্য নির্বিঘ্ন রাখতে প্রায় 10 লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হবে। এর আগে যুক্তরাজ্যের দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে। বৈঠকে রোহিঙ্গা ফেরত পাঠানোর বিষয়ে কূটনৈতিক চেষ্টা এবং মানবিক সাহায্য বাড়ানোর বিষয়ে আলোচনায় উঠে আসে। তাদেরকে মানবিক সহায়তা বৃদ্ধি করার ক্ষেত্রে এবং সেই সাথে সাথে মিয়ানমারের নাগরিককে মিয়ানমারে ফেরত নিয়ে যাওয়ার ক্ষেত্রেও তারা সহযোগিতা করবেন। সফররত প্রতিমন্ত্রী মার্ক ফিল জানান, মিয়ানমারের রোহিঙ্গাদের ফেরত না নেওয়া পর্যন্ত কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখবে যুক্তরাজ্য। A motion forward in private in the Security Council, which is a process that we have continued. I think it is widely recognised by the international community that the UK has taken an important diplomatic lead, but also in making a contribution, substantial financial contribution. রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্য সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলে জানান তিনি। We hope we'll go from strength to strength in the years to come. জে ইউজুবায়ার, 21 টেলিভিশন, ঢাকা।